दरबार शरीफ टीवी हमारा मिलाद कोची क्या नो मादेन नबी ऐसे छे मादेन नबी आगमन करे छे हमारा मिलाद कोरी जोरे बोले जारा बोले बेदात और शिर्क बुझते हबे तादेत तो नबी आगमन करी नहीं तो वरा कर बे करे आमादेर ऐसे छे आगमन करे छे ताई आमरा कोरी तुम्हार गाजाला करे कर তুমি খেও না নিও না করো না জোর করি না আমাদের নবী এসেছেন আমরা আনন্দ করি ওরা বলছে আনন্দ করা মিলাদ করা কোরআন হাদিসে নাই জোরে বলেন নাউজ বিল্লাহ আচ্ছা মিলাদ করা কোরআনে আছে মনে হয় আপনাদের নোট কর মিলাদ আছে কিনা এবং খুশি করার কথা কোরআনে আছে কিনা ফার্স্ট কথা বলবো কোরআন শরীফে যদি আমাদের জন্মটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হতো কত সুন্দর হতো চোখে আমরা নবী পাককে দেখতাম দিদার করতাম চোখকে শীতল বানিয়ে নিতাম জোরে বলুন এজন্য গজলে বলা আর ভাইয়ের ফরমাইশ এটা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনায়নে রাসূলে পাক দেখিলে কেমন একটু মহব্বতে আমার সঙ্গে বলুন দুনায়নে রাসূলে পাক দেখিলে কেমন খুব মহব্বতে উচ্চারণে বলুন দুনায়নে রাসূলে পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে আহা আল্লাহ পাক জানেন আল্লাহ পাক দেখেন আমার আল্লাহ পাক বলবেন যা 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 পানা পুকুরের মানুষেরাও নবীকে দেখার আর জি জানাই আজ রাতে বিছানায় শুবি আমার নবী দেখে নিবি জন্ম আমার নবীর যুগে হলে দুনায়নে রাসূলে পাক দেখিলে কেমন ও জন্ম আমার নবীর যুগে হলে আসত ভেসে হযরত বেলালের মধুর আযান আসত ভেসে হযরত বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়িলে হতো জন্ম আমার নবীর যুগে হলে কেন কেন দুনায়নে রাসূলে পাক দেখিলে হতো জন্ম আমার নবীর যুগে আয় আল্লাহ কবুল করুন কবুল করুন আজকের শ্রোতাদের মনের বাসনা পূর্ণ করে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমি জন্ম আমার নবীর যুগে হলে দুনায়নে রাসূলে পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে দিনই কত
মতো আলোচনাই দিনই কত আলোচনাই থাকতাম আমি অধম সামনে রাসূলে পাক হতেন পাশে সাহাবাগণ জোরে কন্যা সুবহানাল্লাহ আলোচনাই থাকতাম আমি অধম সামনে রাসূলে পাক হতেন পাশে সাহাবাগণ সুবহানাল্লাহ বুবাকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন দুনহায়লে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী সুবহানাল্লাহ কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো নবীর কাঁধে খেলছে হুসাইন দেখিলে কেমন হতো তু নয়নে রাসূলে পাক তু নয়নে রাসূলে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আমাদের জন্ম যদি রাসূল খোদা সাল্লামের যুগেই বটে এখন নবীর যুগ কিয়ামত অবধি নবীর যুগ নান্য কারো নবীর যুগ হবে কিন্তু এখানে কবি বলতে চাচ্ছেন ওই যুগটার কথা যে যুগে নবী 63 বছর এ ধরাতে ছিলেন ওই সময় যদি আমাদের জন্ম হতো তাহলে আমরা নবী দেখতে পেতাম ঠিক কিনা বলেন বাবারা দেখুন যেমন আপনারা ভালোবাসেন তেমন রাত আসে বিধায় দিনও ছিল দিন আসে বিধায় রাতও আছে ইতিপূর্বে কিছু ঘটনা ঘটেও গেছে আমার বিপক্ষে আপনারা জানেন এজন্য অনুরোধ আপনাদের কাছে বিশেষ করে কমিটির মানুষের কাছে সবাইকে রেকর্ডিং করতে দেওয়া হচ্ছে আমার বক্তব্য কারণ এরা সবাই ইউটিউবার সুন্নিয়াতের না এরা পেট চালা আর আমার উদ্দেশ্য সুন্নিয়াত বোঝানো সুন্নি কারা কারণ 73টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে তারা কারা সবাই তো বলছে আমরা শিয়ারা বলে আমরা যাব ওহাবিরা বলে আমরা যাব কাদিয়ানিয়ারা বলে আমরা যাব এখানে হাত পেতে নামাজ পড়ে যারা তারা বলে আমরা যাব আমরা বলি আমরা যাব বলছি না ওই জান্নাতি যে দলটা দাবি দলটা আমরা এক ইসলাম ভেঙে 3x13 দলে ভাগ হয়ে গেছে যাইনি বাবা 3x13 মানে 73 দল জান্নাতে যাবে কয়টা সবাই বলছে আমরা সেই তা তো হবে না আমিনউদ্দিন কি বললো সেটা তো হবে না দেখতে হবে রাহমাতাল্লিল আলামিন কাদের কথা বলেছেন যদি সেই দলযুক্ত আমরা হই তো অবশ্য জান্নাত পাবো জোরে বলুন
বাজি আমার সোনা মানিকের নবী দজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী জমিনে এসে মহব্বত শিক্ষা দিয়েছেন, আল্লাহকে চেনা জানার শিক্ষা দিয়েছেন। আব্বাজি আমার নবী দজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটাকে বলা হয় মিলাদুন নবী। কি বলা হয় আমরা লিখি আজকে, মানে কমিটি মানে ঈদ মিলাদুন নবী নাকি কমিটি? না, ঈদ মানে কি? খুশি। মিলাদ মানে আগমন, নবী মানে নবী, নবীর মানে অদৃশ্য সংবাদদাতা। বোঝা গেল নবী পাকের আগমনের আনন্দ। জোরে বলে, আপনি দেখবেন অনেক সময় মিষ্টি খাওয়ায়, ইমাম সাহেব মিষ্টি নেন, হাজি সাহেব মিষ্টি নেন, অমুক সাহেব মিষ্টি নেন। আরে ভাই, কিসের মিষ্টি খাওয়াচ্ছে? ছেলে হয়েছে, ছেলে হয়েছে, নাতি হয়েছে, মেয়ে হয়েছে, মিষ্টি খায়। ওর মিষ্টি, ওর নাতি হয়েছে, মেয়ে হয়েছে, ছেলে হয়েছে, মিষ্টি খাওয়াচ্ছে, আমরা মিলাদ করছি কেন? আমাদের নবী এসেছে, যার ছেলে হয়েছে সে মিষ্টি খাওয়ায়, আমাদের নবী আগমন করেছে, আমরা মিলাদ করি। জোরে বলে, যারা বলে বেদাত ও শিরক, বুঝতে হবে তাদের তো নবী আগমন করেনি, তা ওরা করবে কেন? আমাদের এসেছেন, আগমন করেছেন, তাই আমরা করি। তোমার গাজালা করে কেন? তুমি খেও না, নিও না, করো না, জোর করিনি। আমাদের নবী এসেছেন, আমরা আনন্দ করি। ওরা বলছে আনন্দ করা, মিলাদ করা কোরআন হাদিসে নাই। জোরে বলুন, নাউজুবিল্লাহ। আচ্ছা, মিলাদ করা কোরআনে আছে মনে হয় আপনাদের? নোট করুন, মিলাদ আছে কিনা এবং খুশি করার কথা কোরআনে আছে কিনা, ফার্স্ট কথা বলবো কোরআন শরীফ থেকে। তাহলে খুশি মানানো কোরআন শরীফ থেকে দেখাবো, মিলাদ শরীফটাও কোরআন শরীফ থেকে দেখাবো। ফার্স্ট আমরা কোরআন শরীফকে মানবো। আচ্ছা, কোরআন কি জাল হতে পারে? কোরআন শরীফ কি মিথ্যা হতে পারে? কোরআন শরীফ কি মিথ্যা? কোরআনে যদি থাকে তাহলে সেটা আমাদের মানতে হবে না? মানতে হবে কি? কোরআনুল মাজিদ সূরা আল ইমরান, রব্বে করিম কত সুন্দর করে জানিয়েছেন, আয়াত নাম্বার 81 ও 82। আপনার কাছে কোরআন শরীফ থাকে আপনি খুলুন। রব্বে করিম সুন্দর করে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিনাল কিতাব ওয়াল হিকমা। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বে করিম কত সুন্দর করে দেখেন, আমার নবী পাকের মিলাদ আলোচনা করছে, এরা তো খুঁজেই পায় না, কারণ দুশ্মনী নিয়ে কোরআন শরীফে নবীর মিলাদ পাওয়া যাবে না। প্রেম নিয়ে খোঁজো, রসুলের মিলাদ কোরআন শরীফে আছে। আল ইমরান 81-82। بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون
কোরআন শরীফ সূরা আল ইমরান 81 থেকে 82 নাম্বার আয়াত শুনুন, তাফসীর খুলুন, তাফসীরে দুরে মানসুর, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে মাযহারি, তাফসীরে কানজুল ঈমান, খাজাইনুল ইরফান, তাফসীরে বায়যাবী, তাফসীরে রুহুল বায়ান, আপনি খুলুন। বিশেষ করে আমার কাছে আটখানা তাফসীর উপস্থিত আছে, ডাউনলোড করুন। একটা তাফসীর আমি করছি, একটার মানে আমি করছি। যদি মিলাদ, এখন মিলাদ মানে কি বলেছি? মিলাদ মানে আগমন, মিলাদ মানে, মিলাদ মানে আগমন। আমি করিনি, আমার প্রতি দুঃখ করে লাগে। আর ইয়াদ করো জব আল্লাহ নে নবী ওসে আহদা লিয়া ওয়াদা লিয়া কে মাই তুমহে কিতাব ও হিকমত আতা করুঙ্গা। স্মরণ করুন ওই দিনের কথা, যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবীনদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন, যাদেরকে কিতাব ও হিকমত প্রদান করেছেন। ফির তোমারে পাস ও আজমত ওয়ালা রাসূল তশরীফ লায়েগা, ফির তোমাদের নিকটে ওই আজমত ওয়ালা, পাওয়ার ওয়ালা, সম্মান ওয়ালা, শান ওয়ালা নবী আগমন করবেন। এই আগমনটাই হলো মিলাদুন নবী। জোরে বলে বলে ভালো করে বোঝেন। কোরআন শরীফের সূরা আলী ইমরান আপনি খুলবেন, দেখবেন যো তুমহারি কিতাবু কি তাসদিক ফরমানে ওয়ালা হোগা, যিনি তোমাদের যে কিতাব প্রদান করা হয়েছে সেই কিতাবের সত্যায়নকারী। জোরে বলেন তো জরুর, তো তুম জরুর উস পার ঈমান লানা, তখন তোমরা অবশ্যই তার উপরে ঈমান আনবে। আর জরুর উসকি মাদাদ করনা, আর অবশ্যই তার সাহায্য করবে। আই আম্বিয়া ক্যা তুমনে ইকরার কর লিয়া, ওয়ালা আকরার না, এই নবীনের দল তোমরা কি এটা মেনে নিয়েছো? আর উস ইকরার পর মেরি ভারি জিম্মে লে লিয়া, সবনে আর্জ কি, হামনে ইকরার কিয়া, সকলেই বললেন ক্বালু আকরারনা, হ্যাঁ অবশ্যই আমরা মেনে নিয়েছি। রব্বে করিম বলেন, ফের ফরমায়া এক দূসরে পর গওয়া বান যাও, একে অপরের প্রতি সাক্ষী থাকো, মাই খুদ ভি তোমারে সাথ গওয়াহ মে সে হুঁ, ফের জো কোই ইস ইকরার কে বাদ রুহ গর্দানি করেগা তো ওহি লোক নাফরমান হোঙ্গে। জোরে কর নাউজ বিল্লাহ। আল্লাহ পাক, ঘটনাটা হলো রুহের জগতে। আজকে কিছু মানুষ মলবির আওয়াজ করে বলছে মিলাদ নবীর ইন্তেকালে 600 বছর পর এসেছে। মিলাদ রসুলের ইন্তেকালে 600 বছর পর এসেছে, আর আমি কোরআন শরীফে দেখছি আমার নবীর মিলাদ প্রথমে আল্লাহ করেছেন। জোরে বলে, ওই সময় আমার নবীর মিলাদ করার সময় নবী ইনেরা ছিলেন শ্রোতা আর আল্লাহ ছিলেন বক্তা আমার নবীর আলোচনা। জোরে বলে প্রমাণ কোরআনুল মাজিদের সূরা আল ইমরান 81 থেকে 82 নাম্বার আয়াত আপনি খুলে দেখুন। তাহলে রুহের জগতে আমার নবী মিলাদের আলোচনা আল্লাহ করলেন, নবীনে রুহুরা সব উপস্থিত থাকলেন, নবীনদেরও কাজ নবীর মিলাদ মানানো, আল্লাহরও কাজ নবীর আগমনের কথা আলোচনা করা। যে মিলাদ আল্লাহ মানিয়েছেন নবীনদেরকে নিয়ে, সেই মিলাদের কাজ আমরাও করি পৃথিবীর আল্লাহর বান্দা বান্দিকে নিয়ে। কোরআন শরীফে আছে, কোরআন শরীফে থাকলেও কি মানা যাবে না? এই কথা বলেন না, কোরআন শরীফে থাকলে মানতে হবে না? এটা আমি মন গড়া তফসির করিনি তো বাবা,
এখানে আছে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল মানসুর ইমাম জালালউদ্দিন সিউতি যিনি 75 বারের অধিক আমাদের নবীর দিদার লাভ করেছেন তিনি একই ব্যাখ্যা করেছেন আরো জোরে বলুন আমার জওয়ান যুবক সোনা মানিক তাহলে আমরা মিলাদ শরীফ পেলাম কোরআন শরীফে এবার আনন্দ করা যাবে কি না সেটাও খুঁজব কোরআন শরীফে কোরআন মাজিদ সূরা ইউনুস আয়াত নাম্বার 58 আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন শরীফে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল بفضلله وبرحمته فبذلك فليفرحوا بولدين قل بولدين بولدين قل بفضل الله وبرحمته সবাইকে আপনি বলে দিন তারা যেন আল্লাহর ফজল ও রহমত পেয়ে ফালিয়াফরহু আনন্দ করে জোরে বলুন কি করবে আনন্দ করবে কে বলেছেন আল্লাহ বলেছেন সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে এখন আপনি হয়তো বলবেন নবীকে আল্লাহ বলতে বলছেন আল্লাহর ফজল ও রহমত পেয়ে আনন্দ করো তাহলে আল্লাহর ফজল ও রহমত এটা কি একটু বুঝি ফজল আল্লাহর ফজল আল্লাহ তাম দুনিয়া সৃষ্টি করেছেন আচ্ছা বাপ তাহলে রহমতটা কি আল্লাহ পাক বহু রহমত দান করেছেন সর্বশ্রেষ্ঠ রহমত কি আমাদের নবী আল্লাহ নিজেই বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ আপনাকে জগতে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি তা আমার আল্লাহ নিজেই বলছেন আল্লাহর ফজল ও রহমত পেয়ে আনন্দ করো তাহলে আমরা আমাদের নবীকে পেয়ে আনন্দ করব এ হুকুম কার এ হুকুম কার আমাদের নবী এসেছেন আগমন করেছেন আমাদের নবীর মিলাদুন নবী হয়েছে তাই আমরা আনন্দ করি তাই আমরা খুশি করি এখন কিসে থেকে খুশি করব তাও আল্লাহ বললেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমরা যে উপার্জন করেছো ওই উপার্জন করা পয়সা দিয়ে তোমরা আনন্দ করো জোরে বল এজন্য খুশি আমার নবীর আগমনে গুঞ্জ উঠি সদাই মারহাবা আ গয়ে হুজুর আ গয়ে জশ্নে ঈদ বারবি মানা আ গয়ে হুজুর আ গয়ে আমার আব্বাজি সোনা মানিক তাহলে আমাদের নবীর আগমনে আনন্দ করো কে বললেন কে বললেন কিসে থেকে করব আমরা যা ইনকাম করেছি আল্লাহ যা আমাদের দিয়েছেন ইনকাম করা পয়সা উপার্জন করা পয়সা থেকে আনন্দ করা আল্লাহর হুকুম তাই বলে ডিজে বাজনা বাজি আনন্দ করা না শরীয়ত সম্মত আনন্দ করা কার হুকুম আরো জোরে বল এখন অনেকে অনেক শরীয়তের খেলাফ করছে সেগুলো নয় শরীয়তের বিধান মোতাবেক আনন্দ করা আল্লাহর ওয়াদা জোরে কোন এখন কেউ যদি বলে বেদাত ও শিরক তার কথা মানবো না আল্লাহর কথা মানবো এ বড় চিন্তাই পড়ে যায় তাহলে আলেম ওলামা তো অনেক থাকবে কিন্তু অনেক আলেম ওলামা এই ইউটিউবের মাধ্যমে আমাদেরকে মিলাদ থেকে সরিয়েছে আনন্দ থেকে সরিয়েছে দোয়া থেকে সরিয়েছে সরাইনি নফল নামাজ থেকে সরিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরিয়েছে আলে পাক থেকে সরিয়েছে শুধু বলতে নামাজ পড় নামাজ পড়
ওলি আল্লাহ থেকে সরিয়েছে, সরাই নেই। খেয়াল করে আমি আমার রসুলের জিন্দেগি বলবো, তবে জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করি। আব্বাজি আমার সোনা মানিকেরা আমার তার রওজা মোবারকাও, কিন্তু নবী পাক কোথায় আছেন? আয় কোরআন তুমি বলো। আল্লাহ কোরআন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আর না দেখার ক্ষমতা নাই। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার আব্বাজি সোনা মানিকেরা শুধু তাই নয়, আগিয়ে চলুন না কেন, আমার নবীর মিলাদ সম্পর্কে একটি সুরাতে না দুটি সুরাতে নয় খানা সুরাতে আল্লাহ আমার নবীর মিলাদ বর্ণনা করেছে। এই কানার দল তোরা আর কানার মতো পথ চলিস না, আয় ফিরে আয় চোখ মেলে দেখ, আল্লাহ পরিষ্কার করে আমার নবীর মিলাদ তার কোরআন মাজিদের ভিতরে জানিয়েছে। যদি কোরআনে পাওয়ার পরও তুমি না মানো, আমি জানবো আমার আল্লাহ বলেছেন ওয়াসাউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। জোরে বলো, সত্যকে জানার পরও তারা মানবে না, এরা হলো কানা। ঠিক না ভুল? ঠিক না ভুল? আব্বাজি আমার সোনা মানিকেরা আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করবে, তার আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করে ময়ূর আকারে রেখেছেন, কখনো তারকা আকারে রেখেছেন। হে বাবাজিরা আমার, হঠাৎ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম দিলেন ফেরেশতারা মাটি আনো, জমিনে চলে এলেন। আজরাইল ফেরেশতা মাটি নিয়ে গেলেন, ওই মাটি থেকে আপনার একটি দেহ বানানো হলো, 40 থেকে মতান্তরে 56 মন মাটি একটা দেহ লম্বা বানানো হলো, 120 হাত লম্বা, বাবা আমার 36 হাত চওড়া। ওই দেহটার নাম রাখা হলো আদম। কথা বুঝতেছেন? আব্বাসি আমার, এখন আদম আলী সালাতু সালামকে সৃষ্টি করলেন আল্লাহ পাক, এমন সময়তে আদম আলী সালাতু সালামের দেহ যখন আপনার তৈরি করা হলো, তার মধ্যে রূহ দেওয়া হলো 60 গজ লম্বা। কয় গজ? 60 গজ লম্বা। এখন মানুষ আছে, যদি মনে হয় একটা 60 গজ লম্বা যদি মানুষ দাঁড়িয়ে থাকে তো কি মনে হয় বলেন দিন? একটা টাওয়ার দাঁড়িয়ে রইল, ঠিক না ভুল? আমাদের আব্বাজি 60 গজ লম্বা ছিলেন, আমরা তো চোখে দেখিনি, কোরআন মাজিদের তাফসিরে তার প্রমাণ পাওয়া যায়, চওড়া ছিলেন 36 হাত, নাম ছিল আদম। কি নাম? হাজরতে আদম আলী সালাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আদমের দেহের মধ্যে রুহ দিলেন, রুহ যখন ফুৎকিরিয়ে দিলেন, রুহ ভিতরে কি বাইরে বেরিয়ে আসে, কান্না শুরু করেছে। আল্লাহ, এই আদম আলী সালামের দেহের মধ্যে এত অন্ধকার, আমি থাকতে পারি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিব্রাইল, যে নূর আমার হাবিবের নূর আকাশে চমকাচ্ছে তারকা রাজি হয়ে, ওই নূরটাকে এনে আদমের কাছে দাও। জোরে বলে, এখন আমাদের নবীর নূর মোবারক আদমের কাছে দেওয়া হলো, যেই না আদমের কাছে দেওয়া হয়েছে, আল্লাহ ফেরেশতা মণ্ডলী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবি পড়তেছেন। এই তসবি যখন পড়তেছেন বাবা, পড়তে পড়তে দেখা গেল আদম নবী বলছেন আল্লাহ ফেরেশতারা তসবি পড়ছে কেন? আল্লাহ পাক জানালে আদম, তোমার কাছে আমার হাবিবের নূর দিয়েছি, তাই নূরের সম্মানে আমি আল্লাহর প্রশংসা করি। আল্লাহ ওই নূরটা আমার পেশানি মোবারকাই দিন। আল্লাহ পাক আবার পেশানিতে চমকে দিলেন, এমন সময়তে ফেরেশতারা সম্মুখে এসেছে। আল্লাহ পাক অর্ডার দিলেন বাবাজি আমার, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আয় আমার ফেরেশতা মণ্ডলী সবাই তোমরা সেজদায় তাজিমি করো আদমকে।
ख्याल करुन आदम आली सलामेर मध्ये रूहु थाके ना अल्लाह पाक रूहु चमकी दिलेन तार भीतरे आमार नबी पाकेर नूर चमकी दिलेन एजन्य लेखा हुएछे बला हुएछे आदम नबी आत्मा जे दिन के देखो दाके जाना তিহিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জালায় বলো গো শুনতে চাই দো জাহানের বাদশা হয়ে কে এলো রে দুনিয়ায় বলো গো শুনতে চাই জোরে বলুন জন্ম নিয়ে পঁচিশ শিশু কে এমন সজদাতে রয় বলো গো শুনতে চাই আর জোরে বল আমার নবী কত বরকত ইব্রাহিম নবী আগুন থেকে রেহাই পেয়েছেন আমাদের নবীর নূরের সাদকায় জোরে কর নমরুদের ওই অগ্নি কুণ্ড দাও দাও করে জ্বলে সিলাই সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা বলো গো শুনতে চাই দো জাহানের বাদশা হয়ে কে এলো রে দুনিয়ায় বলো গো শুনতে চাই আল্লাহুম্মা আব্বাজি আমার সোনা মানিকেরা অনেক কথা হযরত আদম আলী সালাতু সালামের কাছে নূর মোবারক আল্লাহ পাক দিলেন এখন আদম আলী সালাতু সালামের কাছে নূর মোবারক যখন এসেছে আদম নবী আমার নবী পাকের নূর মোবারক দেখতেছেন যদি বলি সুবহানাল্লাহ কি দেখতেছেন কি নূর উংলিতে আল্লাহ বল আল্লাহর কাছে আরজি জানান আল্লাহ আমি একটু দেখব আল্লাহ পাক আদম নবীর উংলিতে দিলেন আদম নবী দেখলেন আর চুমা খেলেন চোখে লাগালেন জোরে বলে আব্বা জি আমার আদম নবী যখন লাগিয়েছেন আদম চোখে দেখতেছেন আর বলতেছেন আদম নবীর উংলিতে আমার নবীর নূর চমক মারছে ঝলক মারছে ঝলমল করতেছে আদম নবী বলছেন জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয় বাতেনেতে তুমি পিতা বলে আদম তোমার পুত্র হয় তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয় বলো গো শুনতে চাই জোরে বলুন শরিয়াতের বাজারে আদম নবীর পুত্র আমাদের নবী আর হকিকাতের বাজারে আদমের বাপ আমাদের নবী ঠিক না ঠিক কারণ আমাদের নবী যদি সৃষ্টি না হতেন আদম নবী সৃষ্টি হতো হতো তাহলে আদমের বাপ আমার নবী কিন্তু শরিয়াতের বিধান আদমের সন্তান আমাদের নবী তাই তো বাবা জি আমার তাই আদম নবী বলেন জাহেরেতে তুমি পিতা জাহের মানে শরিয়াত আদম তোমার জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয় বাতেনেতে তুমি পিতা আদম তোমার পুত্র হয় তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয় বলো গো শুনতে চাই জোরে বলুন হে বন্ধুরে আমার শুধু তাই নয় এমন সমাজে হযরত আদম আলাইহিস সালাতু সালামের কাছে ওই নূর মোবারক আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আদম আলাইহিস সালাতু সালামকে জোয়ায় জোয়ায় সন্তান দিলে
করায় দিলেন জোড়ায় জোড়ায়। সন্তান যখন দিলেন একটা সন্তান দুনিয়ায় এসেছে, ওই সন্তানটার নাম হযরতে শীষ আলাইহিস সালাম। কেন একা এলেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই শীষ আলাইহিস সালামের কাছে আদম থেকে আমার হাবিবের নূর পৌঁছিয়ে দেব। আচ্ছা আপনারা শুনেছেন ইউসুফ নবী কুয়াতে ফেলা হয়েছে, ডুবিনি, আমাদের নবী সাদকা জোরে বলে বলে, ইউনুস নবীকে মাছে গিলেছে ক্ষতি হয়নি, আমাদের নবীর নূর ছিল আদম ইউনুস নবীর কাছে তাই ডুবেনি, খাইনি, হজম হয়নি, জোরে বলে। হে বাবা, শুধু তাই নয়, পৃথিবীর জমিনে হযরত মুসা আলাইহিস সালাম নীল নদে কারণ ডুবেননি, কেন? আমাদের নবীর নূর ছিল, জোরে বলে। চলেন না গিয়ে যাই বাবা, হযরত শীষ আলাইহিস সালাম থেকে নূর মুবারক এসেছে, একের পর এক শীষ আলাইহিস সালাম থেকে নিয়ে ওই নূর মুবারক দুনিয়া আসতেছে। কিভাবে দেখেন? শীষ আলাইহিস সালাম থেকে নিয়ে জনাবে আনুসের কাছে নূর এসেছে, আনুস থেকে ফেনাইন, ফেনাইন থেকে মেহলাইন, ওখান থেকে ইদ্রিস আলাইহিস সালামের কাছে নূর আসতেছে। বাবাজি আমার ওখান থেকে আপনার কিনা বুঝে নিন, আব্বা আমার হযরত ইদ্রিস আলাইহিস সালাম কে পাঁচ পৌঁছা 365 সাল উমর মে জিন্দা আসমান পর উঠা লে গয়ে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওখান থেকে মুতাওয়াশ্শালাক, ওখান থেকে আপনার কিনা হযরত লামাক, ওখান থেকে আপনার নূহ আলাইহিস সালামের কাছে নূর আগমন করেছে, জোরে বলুন। হে বাবা, ওখান থেকে মুতাওয়াশ্শালাকের কাছে ছিল 969 বছর, লামাকের কাছে ছিল 770 বছর, নূহ নবীর কাছে ওই নূর ছিল 1000 বছর। ওই নূহ নবীর বাবা বেটা ওখান থেকে জানাবে শাম নূর পেয়েছে, শাম থেকে ফাকসাদ, ফাকসাদ থেকে হুদ, হুদ আলাইহিস সালাম থেকে জানাবে সালেক, সালেক থেকে ফালিজ, ফালিজ থেকে আশুরু, আশুরু হয়ে ওখান থেকে জানাব উনুহতা হয়ে ওখান থেকে তারিখ ওই নূর পেয়েছে। তারিখ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশে এসেছে ইব্রাহিমী বংশ, এই ইব্রাহিম নবীর আব্বার নাম হলো তারিখ, তারিখের বেটা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবীর আব্বার নাম আজর নয়, আল্লাহ পাকের নবী ইব্রাহিম পয়গম্বরের আব্বা, জনাব তারিখ ছিলেন আল্লাহ ওয়ালা মানুষ, সুজরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মূর্তি পূজা করতো তার তারিখের ভাই যার নাম ছিল আজর, বড় সুন্দর মূর্তি বানাতে পারত, তাই চাচাকেও বাবা আব্বা বলা হয়, তাই ওরা আবুনের ব্যাখ্যা ওখানে চাচাকে বাপ করেছে। হাকিকাতে ইব্রাহিম নবীর বাবার নাম আব্বার নাম হলো তারিখ, কেউ বলেছেন তারিখ, বাবা হাদিসের কিতাবে লেখা আছে তারিখ, তারিখ কেউ তার ইব্রাহিম নবীর আব্বা। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে ওই নূর ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসেছে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তারিখ থেকে ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী থেকে ইসমাঈল নবী, ইসমাঈল নবী থেকে ওই নূর কিভাবে আসছে দেখুন, ইসমাঈল নবী থেকে জনাব কেজার ওই নূর পেয়েছেন, কেজার থেকে হামাল পেয়েছেন, হামাল থেকে সাবিত পেয়েছেন, সাবিত থেকে ইয়াসি পেয়েছেন, ইয়াসি থেকে উদ পেয়েছেন, উদ থেকে আদনান পেয়েছেন, আদনান থেকে মুঈদ পেয়েছেন, মুঈদ থেকে নাজার পেয়েছেন, নাজার থেকে মুফির পেয়েছেন, মুফির থেকে ইলিয়াস পেয়েছেন, ইলিয়াস থেকে মুদারাকা পেয়েছেন, মুদারাকা থেকে খাজিমা পেয়েছেন, খাজিমা থেকে কেনানা পেয়েছেন, কেনানা থেকে নাজার পেয়েছেন, নাজার থেকে মালিক পেয়েছেন, মালিক থেকে ফিহির পেয়েছেন, ফিহির থেকে গালিব পেয়েছেন, গালিব থেকে লুদি পেয়েছেন, লুদি থেকে কাব পেয়েছেন, কাব থেকে মুদ্রা পেয়েছেন, মুদ্রা থেকে কেলাব পেয়েছেন, কেলাব থেকে কসি পেয়েছেন, কসি থেকে আব্দুল মান্নাফ পেয়েছেন, আব্দুল মান্নাব থেকে হাশিম পেয়েছেন, হাশিম থেকে আব্দুল মুতাল্লিব পেয়েছেন, আব্দুল মুতাল্লিব থেকে আব্দুল্লাহ কাছে নূর এসেছে। খেয়াল করেন পাশাপাশি বলেন নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কারণ আল্লাহ পেতে গেলেই নবীর দরকার, জোরে বলেন, আর নবী পেতে গেলেই এখন ওলি আল্লাহ দরকার, ওলি আল্লাহ বিহীন নবীও পাওয়া, এই মৌলভীরা কি আল্লাহ দেখাবে, নবী দেখাবে, নবী জানাবে, সব মৌলভীরা আমার না,
সব কোরআন মাজিদের হাফেজ আমার নয়, তাই যদি হতো কারবালার মাটিতে পাঁচ হাজার কোরআন মাজিদের হাফেজ ইমাম পাকের পানি বন্ধ করেছে। হাফেজ হলো আর আমার হয়ে গেল, সাত হাজার আলেম ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, সাত আর পাঁচ বারো হাজার, সব কোরআন মাননেওয়ালা, জাননেওয়ালা, হাদিস বুঝনেওয়ালা, তাহলে বারো হাজার কোরআন পড়নেওয়ালা, হাদিস পড়নেওয়ালা ইমাম পাককে কারবালায় শহীদ করেছে, পানি বন্ধ করেছে। আচ্ছা আপনারা বলুন, আজানে আমার নবীর নাম আছে না? আমাদের নবীর নাম আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আজান দেয় নবীর নামে, আর সেই নবীর নাতিকে তারা পানি বন্ধ করেছে। এরা কেমন নামাজি ছিল বাবা? সব নামাজি আমার ইমাম দেখে নামাজ পড়বে না, যে কোন ইমামের পিছনে ইক্তেদা করবে? মসজিদের ইমাম সেই উপযুক্ত যে ইমাম এই বারো ইমামকে মানতে মানতে নবী মেনেছে, বলে বলে যে ইমাম ইমাম হাদিসের ইমাম মেনেছে, তরিকার ইমাম মেনেছে, মুজহাবের ইমাম মেনেছে, এখান থেকে মানতে মানতে একবার আলে পাক হয়ে আমার নবীকে জগত শ্রেষ্ঠ ইমাম মেনে আল্লাহর কথা অনুসরণ করে নিষেধ অর্জন করে যে জীবন পরিচালনা করেছে ওই ইমামটা সঠিক ইমাম। আগে নামাজ পড়ার আগে সামনে কই আছে ইমাম এটা দেখো, যাত্রার পিছনে নামাজ পড়ো না। এখন মানুষকে ঘুরিয়ে নিয়ে গেছে শুধু নামাজের দিকে, আর আল্লাহর ওলিরা এসে শিক্ষা দিয়েছেন আগে আলে পাকের দিকে, জোরে বলে আগে মহাব্বত তারপরে ইবাদত, আর এখন বলতে যে করো ইবাদত লাগবে না মহাব্বত। আচ্ছা মহাব্বত বিহীন ইবাদত কাজে লাগে? কথা বলে আপনি এসান নামাজ পড়েছেন, আমি এসান নামাজ পড়েছি, নামাজ পড়তেছি মন আছে কসুর বনে না, ইবাদত করি ঘরের কোণে অথবা মসজিদের কোণে কাজ হবে? তাহলে মহাব্বত লাগবে না? আগে মহাব্বত, এখন তাহারাতের মধ্যে আছে পবিত্রতা অর্জন। পবিত্রতা মানে কি? খালি জামা কাপড় পরিষ্কার, ওপর পরিষ্কার, দেহ পাক, উজু করে নিলেন পবিত্র, এর নাম পবিত্র? ভিতরটাও পাক হবে, বাইরেটাও, জায়গাটাও, কাপড়টাও। তোমার তো কাপড় পাক, জায়গা পাক, তুমি পাক, কিন্তু ভিতরটা, আর ভিতর যদি না পাক থাকে তো কাজ হবে? কথা কন, তাহলে এই ভেতর পাক করার জন্য মিস্ত্রি লাগবে না? ওই মিস্ত্রিগুলো হলো আল্লাহর ওলি বান্দা, জোরে বলেন। তাই আমরা বসিরহাটে যাই, তাই আমরা ফুলপুরে যাই, তাই আমরা আজমিরে যাই, তাই আমরা পাঞ্জাবে যাই, তাই আমরা বেলিলি শরীফে যাই, তাই আমরা মেহরারা শরীফে যাই, তাই আমরা বাগদাদ শরীফে যাই। কেন? তারা যে আল্লাহওয়ালা, জোরে বলে বলে। এ আমার কথা বুঝতেছেন নাকি? পথ বুঝে গমন করো বাবা, লাভ আছে। আমি কারো মুখ দেখে কথা বলিনি, আমি আলে পাকের মহাব্বত দেখে কথা বলেছি, জোরে বলে। তাই বলে আমরা শিয়া নয়, অনেকে দেখবেন বলবে আলে পাকের কথা বললি, ওই আমি নতুন শিয়া হয়ে গেছে, জোরে কর না উজবিল্লাহ। এরে বাবা আমরা শিয়া হয়ে যাব? আচ্ছা আলী কাদে কথা কল, আলী পাক কাদে আমাদের না, না শিয়ার কাছে বিক্রি হয়ে গেছে আলী পাক? কথা বলবেন একটু, আলী আমাদের তো না শিয়াদের? কথা বলে হাসান হুসাইন পাক শিয়াদের না আমাদের? ফাতেমা আমাদের না ওদের? তাহলে আলে পাক কাদের?
আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু কাঁদে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু কাঁদে, উসমান জিন্নুরাইন কাঁদে, বারো ইমাম কাঁদে, মজহাবের ইমাম কাঁদে, তরিকার ইমাম কাঁদে, মসজিদের ইমাম কাঁদে। তো ওয়াজ হয়ে গেছে, আর কি ওয়াজ, তো বোঝা হয়ে গেল। এখন যদি কেউ জোর করে এসে বলে হোসাইন আমাদের, হাসান আমাদের, ফাতেমা আমাদের, আলী আমাদের, তাহলে তা মানবো কেন? নবী পাকের যারা সুন্নিদের তার জোরে বলে, নবী পাকের যারা সুন্নিয়াতে তারা, কারণ নবী মানলে ওয়ালা, আলে পাক মানলে ওয়ালাই হলো সুন্নি। জোরে পাক, যারা আলে পাককে মানে না তারা সুন্নি নয়। আমি বলি নবী বলেছেন, আমরা তো মনে করছি মিলাদ করেছে ও সুন্নি, কিয়াম করেছে ও সুন্নি। না বাবা, এই মিলাদ করা ভালো কাজ, ফরজ অজীব না। কিয়াম করা ভালো কাজ, ফরজ অজীব না, মুস্তাহাব মুস্তাহাব। কিন্তু আলে পাককে মানা অজীব, আলে পাককে মানা অজীব। যেমন এশার নামাজ কমপ্লিট হবে না বেতের ওয়াজিব না আদায় করলে, আপনার ঈমান পরিপূর্ণ হবে না আলে পাককে আপনি না গেথে নিলে। জোরে বলে হুজুর, আলে পাক কিভাবে? আচ্ছা আপনারা নামাজ পড়েন তো? পড়েন না বাবা, একটুখানি বুঝিয়ে দিচ্ছি। আলে পাক আমরা মানি, অরসন অনুসরণ করি, কিন্তু আমরা বুঝি না, মৌলভীরা বুঝায় না। নামাজ যখন পড়ছেন তখন নবীকে আপনি সালাম দিলেন কোথায়? আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলেন, তাশহুদ আত-তাহিয়াত শেষ করে আপনি দরুদ শরীফ পড়ছেন। আপনি আমি পড়ি, পড়ি না কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। ওয়া আলা আলাই মানে ওই আলে পাক। জোরে বলে আপনি আমি নামাজেই ওয়ালা আলে, যাদের স্মরণে আল্লাহর ইবাদত হলো, আর বাইরে এসে বলতেছে আলে পাকের কথা বলছে তারা শিয়া। এটাই তো আমাদেরকে শেষ করেছে, সমাজের মৌলবী কিছু, হাফেজে কোরআন কিছু, মুফতিয়ানে কেরাম কিছু, কারণ এরা হাকিকাতে এজিদের দালাল। নামাজের রূপ নাচিয়েছে, হাদিসের ভাঙরা চিয়েছে, কোরআন আমাদের সামনে তেলাওয়াত করে আমাদের ভিতর থেকে হুব্বে আলে পাক, হুব্বে রাসূল, হুব্বে আউলিয়াকে সরিয়ে দুশমনের প্রেম ঢুকিয়েছে, ঠিক কি না বলেন? সব মন্দি আমার না আব্বাজি, আমার আমার কথা রাগ করছে, রাগ হচ্ছে মনে হয়। যে কিরকম কথা বলছে আমিনউদ্দিন, এরকম কথা তো কেউ বলে না। বারো ইমামের কথা জানি আমরা, শিয়ারা বলে, এ তো আমরা বলি না। হ্যাঁ সর্বনাশ, আলী তো নবী পাকে, নবী পাকের কি? শুধু নবী পাকের নয়, নবী পাকের জামাই, ঠিক কি না? এবং রাসূলুল্লাহ সাল্লাম বলেন, আমি যাদের মাওলা আমার আলীও তাদের তাদের মাওলা। দরবার শরীফ টিভি।